আমরা যারা এখন 40 এর ঊর্ধ্বে বয়স হয়ে গিয়েছে এই যে আমার দাদারা রয়েছে বিভিন্ন অনেক আশেপাশে রয়েছেন যাদের বয়স 40 এর ঊর্ধ্বে 40 বছর অতিক্রম করেছে তারা তো আমাদের সকল যুবক ভাইদের মতো কিশোর ভাইদের মতো মাদ্রাসা পড়তে পারবে না কি তারা করা সম্ভব করা সম্ভব না তো তারা কি করবে তারা তাবলিগে যাবে চরমোনায় যাবে কি বলেন কোরআনে মাহফিল আসবে শিকার জন্য কিন্তু আজকে তাবলিগের মধ্যে ফেতনা শুরু হয়ে গেছে কি আপনারা জানেন না মনে হয় আজকে তাবলিগ দুই গ্রুপ হয়ে গেছে ওলামা কেরামের মধ্যে আজকে ফাটল সৃষ্টি করে দিয়েছে একদল মুনাফিক কি বা কথা সত্য না মিথ্যা আজকে আমার দাদারা বিভিন্ন টেনশনে পড়ে গেছে টুপিও এক জুব্বাও এক দাড়িও এক কিন্তু একে খুচুর এক এক কথা বলে আমরা কোন দিকে যাব কিন্তু মুসলমান ভাইরা অত্যন্ত দুঃখ হলো সত্য এই যে আপনারা এত কষ্ট করে কোরআনের মাহফিল আয়োজন করেছেন এর মধ্যেও আজকে অনেকে নিষেধ করে কোরআনের মাহফিল করতে অনেকে বাধা প্রদান করে কি ভাই কথা সত্য না মিথ্যা আপনারা যারা ইউটিউব ফেসবুক চ্যানেল ইন্টারনেট ঘাটেন আমার তো মন বলে এলাকায় যদি 100 জন যুবক থাকে না হলো 90 জন যুবকের ফেসবুক আইডি আছে কি ভাই কথা সত্য না মিথ্যা যদিও মাদ্রাসার ছাত্ররা এগুলো চালায় না তারা কোরআন হাদিস নিয়ে বেশিরভাগ সময় কাটায় কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এ এলাকায় যদি 100 জন থাকে আমার মন বলে 90 জন ভাইয়ের ফেসবুক আইডি রয়েছে আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন আমার শায়খ মুর্শিদ আমার ওস্তাদ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর কি নাম শুনেছেন আপনারা আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে উপমহাদেশের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল হয় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি কোরআনের মাহফিল ওয়াজ মাহফিল হালকা জিকির ইসলামিক জলসা হয় বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ এর জন্য অনেক মুশরিক অনেক মুনাফিক অনেক ইহুদি খ্রিস্টানদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করা যায় কিভাবে কথা সত্য হয় মিথ্যা অনেক জায়গায় নিষেধাজ্ঞা জারি হয়েছে অনেক জায়গায় নির্বাচন এক মাস আগে মাহফিল বন্ধ করে দিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অত্যন্ত শুকরিয়ার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আপনার আমার এলাকার জন্য রহমত যে আমাদের মাহফিল এখনো চলতেছে আলহামদুলিল্লাহ কুয়াকাটার হুজুর বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ যুবক যার প্রেমে পাগল যার রস না শুনলে ঘুম আসে না কিনা কথা সত্য না মিথ্যা কুয়াকাটার হুজুরকে চিনে না বাংলাদেশে এমন কোনো লোক নাই কিন্তু দুঃখজনক হলো সত্য এই কুয়াকাটা হুজুরকে যারা ভালোবাসে অনেক এমপি মন্ত্রী সিনিয়র ব্যক্তিরা তাকে ভালোবাসে কিন্তু গত পরশুদিন কুয়াকাটা হুজুরের মাহফিল বন্ধ করে দিছে যারা মাহফিলের আয়োজন করেছিল তারা ছিল যুবলীগের অনেক বড় বড় নেতা যখন তাদের কাছে মিডিয়ার ভাইরা গেল তারা অত্যন্ত দুঃখ করে বলতেছে ভাই একটি বছর ঘুরে ঘুরে আমরা কুয়াকাটা হুজুরের একটি ডেট পাই নাই সেই ডেট আমরা নিয়েছিলাম কিন্তু দুপুর সকালবেলা আমাদের কোরআনের মাহফিল আমাদের বন্ধ করে দিয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিন কিন্তু আপনাদের তো সৌভাগ্যের ব্যাপার বাংলাদেশের অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে নির্বাচনের কারণে কিন্তু আপনাদের মাহফিল বন্ধ হয় নাই আপনাদের এলাকার জন্য রহমত মাহফিল বন্ধ হয় নাই অনেক জায়গায় গিয়েছিলাম গত 3 দিন আগে কুমিল্লা গিয়েছিলাম মাহফিল করতে সেখানে মাহফিলের সময় উপস্থিত হই গিয়ে দেখি প্যান্ডেলের কোনো ভাব নাই মাইকেল কোনো কিছু দেখা যায় না তার ঠিক নাই আমি বললাম কি ভাই এক বছর আগে তাওয়াত দিলে মাহফিল কি হবে না বলে যে ভাই প্রশাসন নিষেধ করে দিয়েছে আমরা তো আপনাদেরকে দাওয়াত দিয়েছি এক বছর ঘুরে ডেট পাই না কিন্তু প্রশাসন আজকে সকালে ফোন করে বলছে হুজুর মাহফিল যদি হয় তাহলে কিন্তু 1400 ভাত খাওয়াই দিব জোরে বলে নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার বাংলাদেশ যেখানে মসজিদ মাদ্রাসার দেশ ফজরের আজান দেয় ফজরের আজানের কারণে সূর্য উঠে মাগরিবের আজান দেওয়ার পর সূর্য ডুবে মুসলমান ভাইরা আমার মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয় মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত হিসেবে আদায় করা হয় দুইবার ইস্তেমা হয় দুইবার চর্বণে মানুষ যায় লক্ষ লক্ষ মানুষ সেই দেশের মধ্যে আজকে অনেক ভাইরা অনেক কপাল পোড়ানো হয় কোরআনের মাহফিল বন্ধ করতে চায় চর্বণের কথা ঠিক না বেঠে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মধ্যে অনেক নাচ গান হয় কি হয় না আপনাদের এলাকা মনে হয় না মনে সাহিত্য এগুলা কম বিয়ে বাড়িতে আপনাদের আগে নাচ গান গায়ে হলুদ এগুলা মনে নাই তবে আমাদের ঢাকায় আছে তাই আপনাদের এখানে আছে এমন একটা শুক্রবার বৃহস্পতিবার বাদ নাই আমার মনে হয় ঢাকা শহর কোনো গায়ে হলুদের অনুষ্ঠান হয় না কিন্তু দুঃখজনক গায়ে হলুদের মধ্যে বড় বড় ড্যাক্সিট লাগা মনে হয় যেন পুরো মাটি থরথর করে কাঁপে
কিজুবর ভাই কথা ঠিক না ও যাক সকলেই জানেন আপনাদের আগে মানে দুই একটা হয় মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন তো যে গায় হলুদের কারণে নাচ গানের কারণে এলাকার মানুষজন গুনাহগার হইতেছে অনেকের ক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেয় না এলাকার নেতারা কিন্তু দুঃখজনক ভাই আজকে আমার যুবক ভাইয়েরা রাত দিন কষ্ট করে এক বছর আগ থেকে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন সে কোরআনের মাহফিল অনেকে বন্ধ করে দিচ্ছে অত্যন্ত দুঃখ লাগে রে ভাই কিছু বলার মতো নাই বললে যদি আবার শ্বশুরবাড়ি পাঠায় দেয় ভাইরা আমার আমি আবারও বলছি আপনাদের এলাকার জন্য আজকে রহমত সারা দেশের মধ্যে মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের মাহফিল চালু আছে নিশ্চয় এখানে কোন আল্লাহওয়ালার দোয়া আছে কি ভাই কথা সত্য বলছেন এমনই আজকে অনেক আল্লাহওয়ালা আমার শ্রদ্ধাবাজের মুরব্বী আল্লামা খালেদ সাইফুল আইয়ুব হুজুর দামা